পৃথিবীর সবথেকে বড় বিমান হচ্ছে এই অ্যান্টেনভ অ্যান 220 মৃয়া। কিন্তু কতটা বড় এই বিমানটি? এটা এতই বড় যে দুই ডানার মধ্যে একটা ফুটবল মাঠ তৈরি করা যাবে। প্রায় 6.5 লক্ষ কেজি ওজন নিয়ে এটা আকাশে উঠতে সক্ষম। সামনের অংশ কিংবা পিছনের অংশ দুই দিক থেকেই এটার মধ্যে পণ্য লোড করা যায়। এটা টেক অফ কিংবা ল্যান্ড করার জন্য 3.5 কিলোমিটার রানওয়ে দরকার হয়, আর পাইলট লাগে 6 জন। বিমানটিকে নিয়ে এরকম বিস্ময়কর সব তথ্য জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রতিদিনই এরকম চমকপ্রদ সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিমানটির সম্পূর্ণ নাম হচ্ছে অ্যান্টোনভ অ্যান 220 মৃয়া। অ্যান্টোনভ হচ্ছে এর প্রস্তুতকারক ইউক্রেনিয়ান কোম্পানি, আর ইউক্রেনিয়ান ভাষায় মৃয়া অর্থ স্বপ্ন বা অনুপ্রেরণা। 1985 সালে সোভিয়েত ইউনিয়ন বিমানটিকে তৈরি করে সোভিয়েত স্পেস শাটল বুরানকে পরিবহন করার জন্য। কিন্তু সোভিয়েত ইউনিয়ন পতনের পর বুরান স্পেস শাটল প্রজেক্ট বাতিল করা হয়। তবে ইউক্রেন বিমানটিকে মডিফাইড করে কার্গো বিমানে রূপান্তরিত করে। দৈর্ঘ্য এবং ওজনের দিক থেকে এটাই পৃথিবীর সবথেকে বড় বিমান। বিমানটি 275 ফিট 7 ইঞ্চি লম্বা, আর প্রস্থ বা দুই ডানার মধ্যবর্তী দূরত্ব 290 ফিট। এই ডানবটি চলে 6টি দানবীয় D18T টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা। এই 6টি ইঞ্জিনের সাহায্যে বিমানটি ঘন্টায় 850 কিলোমিটার গতি তুলতে সক্ষম। বিমানটির উপরের মতোই নিচের দিকেও হুলস্থুল অবস্থা, কেননা এর দাঁড়িয়ে থাকা কিংবা রানওয়েতে দৌড়ানোর জন্য এর ল্যান্ডিং গিয়ারের প্রয়োজন 32টি বিশাল আকৃতির চাকা। এটা যে রানওয়েতে দৌড়াবে সেটা প্রস্থ কমপক্ষে 200 ফিট চওড়া হতে হবে, আর রানওয়েটির দৈর্ঘ্য হতে হবে 3.5 কিলোমিটার বা তারও বেশি। শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি যে বিমানটিতে ফুয়েল বা তেল ধরে 3 লক্ষ লিটার। এই পরিমাণ ফুয়েল বা তেল দিয়ে বিমানটি 15,500 কিলোমিটার উড়তে পারে, আর সর্বোচ্চ 36,000 ফিট উচ্চতা দিয়ে উড়ে বিমানটি। বিমানটি কার্গো পরিবহনের সময় 6,40,000 কেজি নিয়ে উড়তে পারে। এটাতে মাল বোঝাই কিংবা খালাস দুইভাবে করা যায়। প্রথম পদ্ধতিটা হচ্ছে পিছনে ব্যাকডোর খুলে গিয়ে, আর দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে নোজ বা সামনের অংশটা উপরে উঠে গিয়ে। বিশাল আকৃতির বিমানটি চালানোর জন্য ক্রু বা পাইলট লাগে 6 জন। বিমানটির উড়ানোর খরচও কিন্তু বিশাল। বিবিসির অনুসন্ধান অনুযায়ী এটা উড়াতে প্রতি ঘন্টায় 26 লক্ষ টাকা ব্যয় হয়। তবে বিমানটিকে খুব কম সময়ই আকাশে উড়তে দেখা যায়। প্রতি বছর মাত্র 2 থেকে 3 বার এটি আকাশে উড়াল দেয়। বিমানটি তৈরিতে সেই সময় খরচ হয়েছিল $250 মিলিয়ন। এ ধরনের আরও একটি বিমান তৈরি করা হচ্ছিল, কিন্তু বাজেট সংকটে ইউক্রেন তা বাদ দিয়ে দেয়। কয়েক বছর আগে চীনের বিনিয়োগে সেই বিমানটি তৈরির কাজ পুনরায় শুরু করা হয়েছে। অ্যান্টোনভ অ্যান 220 বিমানটির আরও একটি মজার রেকর্ড রয়েছে, আর তা হল সমগ্র পৃথিবীতে এই বিমানটির ভক্ত সবথেকে বেশি। এটা যেখানে ল্যান্ড করবে সেখানে আগে থেকেই শত শত ভক্ত এবং সাংবাদিক দাঁড়িয়ে অপেক্ষা করে বিমানটিকে এক নজর দেখার জন্য। নিশ্চিতভাবেই আমাদের এই ভিডিওটি দেখার পর বিমানটির আরও কিছু ভক্ত সংখ্যা বেড়ে গেল। তবে আপনাদের জন্য দুঃসংবাদ হলো, বিমানটিকে বাংলাদেশে আনা সম্ভব না। কিন্তু কেন? যারা বুঝতে পেরেছেন তারা তাদের উত্তর কমেন্টে জানান। বুরান স্পেস শাটল নিয়ে আরও বিস্তারিত জানতে বুরান স্পেস শাটলের উপর বানানো আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই কোয়ারেন্টিনের সময় বোরিং অবস্থা থেকে মুক্তি পেতে সুযোগ করে দিন।